নেকামলের পাল্লা ভারী হবে যার চির আরামের বাদশাহী জিন্দগি তার আবার বদামলের পাল্লা ভারী হবে যার চির অপদস্থের স্বস্তির ঠিকানতা ভাই মুসাফির
আগার সালাম পৌঁছে দিও দরবারে নবীজির আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ কলবে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কে সালাম দেন নাই বলে নবীজির কাছে তিনি অভিযোগ দায়ের করেছিলেন চমৎকার সেই ঘটনা আপনাদের সামনে উত্থাপন করে সালামের প্রতি আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন তো আমরা সে আলোচনা শুনেছি কথা বলেন ঠিক কিনা অতএব আপনাদেরকে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ভালো আছেন সকলে আল্লাহ পাকের ওলি ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা আসছেন আমরা হুজুরের কাছে সবাই দোয়া চাই আল্লাহর ওলিদের শুভাগমন যেখানে হয় সেই জায়গাটার মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 গুণ বৃদ্ধি পায় সুবহানাল্লাহ বলেন কাবা শরীফের ইমাম আল্লামা মোল্লা কারী রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেছেন তিনি বলেছেন ইন্নার রাহমাতা তানসিলু ইনদা যিকরিস সলিহিন ফাদলান ইনদা উজুদিহিম যেখানে আল্লাহ পাকের ওলিদের জীবনাদর্শের উপরে আলোচনা হয় সেই মজলিসে যারা থাকে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে আমরা আল্লাহ পাকের ওলিদের বিভিন্ন ঘটনা তো শুনব কিন্তু কত বড় ভাগ্যবান আমরা আল্লাহ পাকের একজন প্রিয় ওলি আমাদের মাঝে তাশরিফ এনেছেন তিনি আমাদের মাঝে দোয়া পরিচালনা করবেন যেখানে আল্লাহর ওলিদের জীবনী আলোচনা হলে সেই মজলিসস্থ মানুষের উপরে আল্লাহর অবিরাম ধারায় রহমত নাজিল হয় সেখানে আল্লাহর কোন প্রিয় ওলি যদি উপস্থিত হয় তাহলে তার বরকতে কত রহমত প্রাপ্তির আশা করা যায় আসতে বললেন কেন
অফুরন্ত আল্লাহর রহমতের মালিক আমরা আজকে হব বিশ্বাস হয় না বলেন বিশ্বাস হয় কি না শীত খুব বেশি আজকে শীত আছে গরমই তো লাগতেছে উপরের কত সুন্দর সামিয়ানা উপর থেকে ছোট ছোট বিন্দু বিন্দু পানি পড়ে গত বছর তো মনে হয় পানি ঝরছিল কিন্তু এবছর মনে হয় যেন নাতিশীতোষ্ণ এক পরিবেশ শীতের প্রায় বিলুপ্তি মনে হচ্ছে গরমের আবহাওয়ার আগমন মনে হচ্ছে এমন পরিবেশ আজকে মনে হচ্ছে এই পরিবেশে এই জান্নাতি প্যান্ডেলের নিচে আমরা বসতে পেরে ভাগ্যবান আমরা খুশি না বেজার কর্তৃপক্ষের এই সুন্দর আয়োজনে বসতে পেরে আপনারা খুশি না বেজার কিছুক্ষণ সময় থাকতে রাজি আছেন তো কারা কারা রাজি আছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খুব লম্বা আলোচনা করব না হুজুরের মর্জি যতটুকু সময় হুজুর যখন খবর পাঠাবেন অথবা হুজুর চলে আসবেন খবরটা পাবো আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আমরা আসছি আল্লাহর ওলির থেকে দোয়া নিতে দোয়া নিতে এসে হুজুরের সাথে কোন ধরনের বেয়াদবি করা যাবে আর আমি একটা সারসিনা দরবারের মতো হক দরবারের সাথে জড়িত এ দরবারের একজন গোলাম মাত্র ফুরফুরা দরবার ভারতবর্ষের মধ্যে ইসলামের খেদমতে বিশাল অবদান রেখেছে বাংলাদেশে অনেক খলিফা ফুরফুরা দরবারের আছে তন্মধ্যে সর্বপ্রধান খলিফা হলেন আমাদের সারসিনা শরীফের মরহুম বড় আব্বা হুজুর আল্লামা শাহ সুফি নসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ বলেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক ফুরফুরুবি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই বলতেন তার মুরিদ এবং খলিফা নসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইকে বলতেন আপনার সাথে আমার সম্পর্ক হলো তেমন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক নবীজির যেমন আর আমি আবু বকর সিদ্দিক ফুরফুরুবি আল কুরাইশির সাথে আপনি আমার খলিফা নসারউদ্দিনের সম্পর্কটা তেমন আমি সেই দরবারের একজন আদনা মুরিদ মাত্র বর্তমান হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছি বায়াত গ্রহণ করে মুরিদ হওয়ার যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি এটা বড় বিশাল একটা আমানত দায়িত্ব এ দায়িত্ব পালন করে একজন মুরিদ হওয়ার যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি আপনাদের কাছে দোয়া চাই একটা হক সিলসিলা তরিকার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমার আল্লাহ যেন আমাকে অন্তত মুরিদ হিসেবে কবুল করেন হক্কানি পীর মাশাইখিনে কেরামদের সহমতি থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ ঈমান আমলকে তাজা করার জন্য তাজা রাখার জন্য ঈমানকে শুদ্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে একটু নেক আমল করার তৌফিক দেন বলেন আমিন মুআজ্জাজ হাজিরিন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এই ময়দানে এখন যারা বসা আছেন এরা সবাই তো আল্লাহর কাছে অনেক বেশি দামি এবং অনেক বড় নেককার বুজুর্গ আপনারা আল্লাহর ওলি জীবনে মনে হয় কেউ গুনাহ করেন নাই বুঝতে পারছেন নাকি গুনাহ কি করছেন কেউ ময়দানে যারা বসছেন কেউ তো জীবনে গুনাহ করেন নাই করছেন গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন নাকি আমাদেরকে কবরে নিয়ে খুব শান্তিতে রাখবেন গুনাহের জন্য কবরে কি শাস্তি দিবেন কিনা বলেন হাসরের ময়দানে গুনাহকারী যারা তাদের হিসাবটা খুব সহজ হবে না কঠোর হবে এরপরে জান্নাতে যদি আল্লাহ দয়া করে দেন তো ভালো কথা যদি জাহান্নামে দেন শাস্তি ভোগ করার ক্ষমতা তো সবারই আছে কম বেশি বলেন আছে নাকি শাস্তি দিলে আল্লাহ সেই শাস্তি ভোগ করার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের কি কারো আছে গুনাহ করেছি তো সবাই কম বেশি আছে না কারো বেশি বলেন কারো বেশি আর কারো কম এখন আব্বা ছিরা প্রিয় যুবক ভাইরা গুনাহ করার পরে যদি বিষয়টা আগেকার জামানার নবীদের সময়ের মতো হতো মুসা আলাইহিমুস সালামের জামানায়
কেউ যদি চুরি করত তার কপালে চোর লেখা উঠত সারেক চুরি করেছে জেনা করছে সানি জেনাকার এভাবে প্রত্যেকটা অপরাধকারীর অপরাধের চিহ্ন প্রত্যেকটা মানুষের কপালে উঠে যেত নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আমার উম্মত যদি এরকম অবস্থার শিকার হয় তাহলে বেইজ্জতি হবে অপমানিত হবে আল্লাহ আপনি আমার উম্মতের এই চিহ্নটা কপালে দিলে আমার উম্মত পৃথিবীতে লজ্জিত হয়ে যাবে আর কিয়ামতের ময়দানে যদি গোপন থাকে গোপন অবস্থায় আমি আপনার কাছে সুপারিশ করে আমার উম্মতদেরকে জান্নাতে নিতে পারবো অতএব প্রকাশিত করে আমার উম্মতদেরকে দুনিয়ায় আল্লাহ বেইজ্জতি করিয়েন না সেই চিহ্ন কপালে ওঠা আল্লাহ বন্ধ করে দিলেন এর মানে এই না যে আমরা গুনাহ করছি আমাদের গুনাহ বুঝি আল্লাহ কিয়ামতের ময়দানে গোপন রেখে আমাদেরকে মাফ করে দিবেন তা কিন্তু না فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية যার নেকামলের পরিমাণ বেশি হবে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে নেকামল যার বেশি তার ঠিকানা কোথায় সবাই একসাথে বলেন আমার সাথে বলেন নেকামলের পাল্লা ভারী হবে যা চির আরামের বাদশাহী জিন্দেগি নেকামলের পাল্লা ভারী হবে যার চির আরামের বাদশাহী জিন্দগিতা আবার বদামলের পাল্লা ভারী হবে যার চির অপদস্থের শাস্তি ঠিক কিনা বলে এ আমার ভাইরা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার নেকার বদামলগুলো জাররা জাররা করে হিসাব গ্রহণ করবেন ঠিক কিনা বলেন ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রাই ইয়ারা যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করবে কিয়ামতের ময়দানে তা তার সামনে পেশ করা হবে সে তা দেখতে পাবে যে ব্যক্তি যাররা পরিমাণ বদ আমল করবে সে ব্যক্তি তার সেই যাররা পরিমাণ বদ আমল দেখতে পারবে অর্থাৎ তার আমল নামায় তা তুলে দেয়া হবে কে কি করেছি আমার জীবনের ভালো আর মন্দ দুইটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাবের জন্য দাঁড় করবেন নেক যা করেছি তাও আল্লাহ হাজির করবেন তাও আমার সামনে তুলে ধরবেন বদ আমল যা করেছি আমার আল্লাহ তাও আপনার আমার আমল নামায় তুলাদণ্ডে মিজানের পাল্লায় তুলে ওজন করবে ওজন করার পরে ফাম্মান সাকুলাত মাওয়াজিনু فهو في عيشة راضية
নেক আমল যার বেশি প্রমাণিত হবে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার পরে যার নেক আমল বেশি প্রমাণিত হবে সে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার নেকার বদ ওজন দেওয়ার পরে যখন দেখবেন আপনার নেকের পাল্লা বেশি নেক আমল বেশি তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়া জান্নাতের ফেরেশতার মাধ্যমে আপনারে জান্নাতে পৌঁছায় দিবে